अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू इन्नल हम्दुलिल्लाह नहमदुहू व नस्तईनुहू व नस्तगफिरुहू व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहू व मन युद्लिल फला हादिय लहू व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहू ला शरीका लहू व अशहदु अन्न मुहम्मदन अब्दुहू व रसूलुहू सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा अम्मा बाद। सम्मानित श्रोता दर्शक मंडली, आल्लाह रब्बुल आलामीन प्रशंसा एवं नबी सल्लल्लाहु अलैहि वसल्लम सालामेर परे आज 25 रमजान 1442 हिजरी मोताबिक 7 मई 2021 मस्जिदुल हराम मक्कातुल मुकर्रमाय जे जुमार खुतबा प्रदान करेছেন सम्मानित शेख डॉक्टर सऊद आश्शराइम हाफिजाहुल्लाह ताआला। खुतबार विषयवस्तु হচ্ছে रमजाने विजयीदेर अभ्यर्थना बा मुबारकबाद। अल्लाह रब्बुल आलामीन प्रशंसा एवं सालातु सालामेर परे सम्मानित खतीब बोलছেন जे हे मानव सकल, आल्लाहके यथायथ भय करुन एवं इस्लामेर मजबूत हातल शक्त करे धारण करुन। समय चले जावार आगे आमल बेशी बेशी करुन, कारण एखन एई पार्थिव जगते आमलेर सुयोग आछे हिसाब नेওয়ার केउ नेই। आगामीकालके मृत्युर परेই परकाले शुधु हिसाब रयेছে, आमलेर कोनो सुयोग नेই। आर मने राखबेन जे आल्लाह रब्बुल आलामीन इरशाद करेছেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে তোমাদেরকে তোমাদের প্রতিদান পূর্ণ মাত্রায় প্রদান করা হবে। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাত ফাকাদ ফাজ। সুতরাং সেই দিন জাহান্নাম থেকে যাকে দূরে রাখা হবে আর জান্নাতে প্রবেশ করানো হবে সেই হবে সফলকাম। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। পার্থিব জগৎ হচ্ছে প্রতারণার জগৎ, প্রতারণার সামগ্রী। হে আল্লাহর বান্দারা, এই রমজান মাস মানুষ এই রমজান মাসের দিনগুলি এবং মুবারক রাতগুলি যে অতিবাহিত করল সেই ক্ষেত্রে বিভিন্ন প্রকারের মানুষ রয়েছে। কিছু মানুষ আছে সামান্য কিছু আমল করলো, কিছু মানুষ রয়েছে অনেক ভালো আমল করলো, কিছু মানুষ এমন রয়েছে যারা সীমা লঙ্ঘন করলো, যারা খেলতামাশায় মেতে থাকলো এবং বরকত রহমতের মাস থেকে তাদেরকে দুনিয়ার নানা ব্যস্ততা বিমুখ করে রাখলো। এই অবস্থায় এই মাহে রমজান, যেটি ক্ষমার মাস, যেটি জাহান্নাম থেকে মুক্তির মাস, সেটি দ্রুত বেগে আকাশের মেঘমালার মতো অতিক্রম করে চলে গেল। মোবারকবাদ ওই সব লোকদের জন্য যারা এই রমজানের ব্যবসায় লাভবান হয়েছে। তাদের আমল সাদরে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে মকবুল হয়েছে, তারা আল্লাহর পক্ষ থেকে ক্ষমার ঘোষণা পেয়েছে। হতভাগা ওই সব লোকেরা যারা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছে, যাদের নাক ধুলোধূসিত হয়েছে এবং যারা আল্লাহর রহমত থেকে বরকত থেকে নিজেকে বঞ্চিত রেখেছে। রমজান মাস শেষ হতে যাচ্ছে, তার দিন রাতগুলি অতিক্রম করে প্রায় চলেই গেছে। এই সময়টা এমন একটা সময়, যে সময় যারা আল্লাহ অভিমুখী মানুষ তাদের জন্য এই রমজানের বিদায় রয়েছে বড়ই দুঃখ কষ্ট। যারা আল্লাহর অনুগত তাদের চক্ষু থেকে অশ্রু পরিবাহিত হয় এবং যারা তওবাকারী তাদের মনে দুঃখ কষ্ট অনুভূত হয়। হে আল্লাহর বান্দারা, এই রমজান মাস যে অতিক্রম করছে, যেই রমজান মাস রহমত বরকত নিয়ে এসেছিল, এই সময়টি নিয়ে একটু চিন্তা করে দেখুন। আমরা জানি না যে আমাদের মধ্যে কে সফল কাম হয়েছে আর কে বা ক্ষতিগ্রস্ত, কার ঈমান আমল কবুল হয়েছে আর কার আমল প্রত্যাখ্যাত হয়েছে। হে আল্লাহ, তুমি আমাদের উপর রহম করো এবং রমজান মাস যে বিদায় নিচ্ছে এর ওপর আমাদেরকে ধৈর্য ধারণের তৌফিক দান করো। মাত্র কয়েকদিন আগে রমজান মাসের চাঁদ দেখাদেখি করছিল জনগণ, আর এখন রমজান মাসের চাঁদ বিদায় হয়ে নতুন চাঁদ আসতে যাচ্ছে, ঈদের চাঁদ, সেটা দেখার জন্য প্রস্তুতি নিচ্ছে। গতকালকেই আমরা মোবারকবাদ পেশ করছিলাম একে অপরকে রমজান মাসের আগমনে, আর আজকে আমরা রমজান মাসকে বিদায় দিচ্ছি। এটা হচ্ছে পৃথিবী, এর নাম হচ্ছে দুনিয়া। দুনিয়া কখনো এক অবস্থায় থাকে না, দিন রাত আসে এবং যায়, আর যেটা চলে যাচ্ছে সেটা আর ফিরে আসবে না। প্রতিদিন আমরা আমাদের মৃত্যুর নিকটবর্তী হচ্ছি, আমাদের আয়ু কমে যাচ্ছে। ভাগ্যবান এবং সৎ ওই সব লোকেরা যারা এই সময় যে অতিক্রম করে চলে যাচ্ছে তাতে আল্লাহ রাব্বুল আলামিনের আরও বেশি সান্নিধ্য লাভ করছে এবং আল্লাহ রাব্বুল অসন্তুষ্টির কথা কাজ থেকে নিজেকে দূরে রাখছে এবং এটা দৃঢ় বিশ্বাস রাখে যে এই ইহজগৎ হচ্ছে অতিক্রমের জগৎ, আমাদের পথ, আমাদের স্থায়ী জগৎ নয়, আমাদের গন্তব্যস্থল নয়। নেকির মৌসুম হচ্ছে এমন এক বাজারের মতো যার দরজাগুলি উন্মুক্ত, যেই বাজারে রয়েছে সার্বিক কল্যাণ এবং বরকত, যাতে সফল ব্যক্তি আনন্দিত হয় আর ক্ষতিগ্রস্ত ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়, আর আল্লাহর পক্ষ থেকে তৌফিক প্রাপ্ত ব্যক্তি ওই সব লোকেরা যারা নেকির ময়দানে প্রতিযোগিতা এই রমজান মাসে শুরু করল। শেষ নয়, রমজান শেষ হওয়া মানে নেকির কাজ শেষ নয় বা নেকির কাজে প্রতিযোগিতা শেষ নয়, বরং নেকির কাজের প্রতিযোগিতা তাদের জীবনে শুরু হলো এবং প্রত্যেক ময়দানের যেমন শুরু রয়েছে শেষ রয়েছে। আর মনে রাখবেন যে আসল লাভবানকে সেটা সুস্পষ্টে উঠে শেষ পরিণামে, এবং শেষ সময় ফাইনালে প্রতিযোগিতায় যারা প্রাইজ পায় তারাই লক্ষণীয়, তাদের বিষয়টি গুরুত্বপূর্ণ। এজন্য শেষ অবস্থা আমাদের ভালো হইতে হবে। সুতরাং এমন লাভবান ব্যক্তি যারা শেষখানে ক্ষতিগ্রস্ত, এই লাভে কোনো লাভ নেই। এইরকমই কোনো ক্ষতিগ্রস্ত ব্যক্তি প্রথম দিকে যদি শেষ পরিণামে লাভবান হয় তাতেও কোনো ক্ষতি নেই। সফল সত্যিকার অর্থে ওই সব লোকেরা যারা আল্লাহকে ভয় করল। সুতরাং রাতে দ্রুত বেগে আল্লাহ অভিমুখী হওয়ার চেষ্টা করল, আর রাতের অন্ধকারে যারা আল্লাহর দিকে চলমান হবে তারা গন্তব্যস্থানে পৌঁছতে পারবে। এই যে শেষ দশক রমজানের, তার যে কয়েকটি দিন এখন অবশিষ্ট থেকে গেছে, তাতেও যদি দুনিয়া নিয়ে কেউ ব্যস্ত থাকে তাহলে সে কখনো গন্তব্যস্থানে পৌঁছতে পারবে না। লাইলাতুল কাদার সম্পর্কে স্বপ্নের পিছনে পড়বেন না। যারা স্বপ্ন নিয়ে নিজেকে ব্যস্ত রাখে তারা জাগ্রত সময়গুলির মূল্যায়ন করতে পারে না। সুতরাং যে সময়গুলি আমাদের হাতে রয়েছে সেগুলিকে মূল্যবান কাজে আমরা প্রয়োগ করার চেষ্টা করব। আল্লাহ যেন তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাস সম্পর্কে বলেছেন আইয়ামা মাদুদাত, যেখানে সিয়ামের কথা বলেছেন মাত্র হাতে গোনা কয়েকটি দিন, এই বলে ইঙ্গিত করেছেন এই সময়ের স্বল্পতার দিকে, যে রমজান মাস মাত্র কয়েকটি দিন। किन्तु एई जे कयेकटी दिन सेई दिनगुलिते महापुरस्कार लुकायित रयेछे जा सीमाहीन। कारण साधारणत जे कोनो नेकी करले ता कमपक्षे 10 गुण हय, 10 गुण थेके शुरू करे 700 गुण पर्यन्त सेटा वर्धित हय। तबे सियामेर विषयटी हच्छे एर थेकेओ भिन्न, बहु गुणे वर्धित हय। कारण अल्लाह रब्बुल आलमीन इस सियाम के निजेर साथे सम्पृक्त करेछेन। एइजन्य सही बुखारीते एकटी हादिस रयेछे, नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम बोलेन जे महान आल्लाह इरशाद करेछेन हादिस कुदसीते, कुल्लु आमाले इब्ने आदम युदाफुल हासानातु बिआशरि आमसालिहि इला 700 दैफिन। आदम सन्तानेर जे कोनो आमल के 10 गुण थेके शुरू करे 700 गुण पर्यन्त वर्धित करा हय। काल अल्लाह अज़्ज़ा जल्ला, तब महान आल्लाह बोलेছেন इल्ला सौम फाइन्नाहु ली वा आना आजजी बिही। तब सियाम एमन एकटी इबादत जे इबादत शुधुमात्र आमार उद्देश्य करा हय, ताई आमी तार प्रतिदान देब। वा आना आजजी बिही, आमी तार प्रतिदान देब। तौफिक प्राप्त व्यक्ति हे आल्लाहर बान्दारा सेई मानुष जेई व्यक्ति समय चले जाओयार आगे प्रतियोगिता करबे एवं शेष समय तौबा करार चेष्टा करबे। आर शेष समयटे हच्छे अत्यंत गुरुत्वपूर्ण। फाइनाल आमाल बिल खावातिम, आसल आमलेर गुरुत्व बोझा जाए शेष आमल देखले। आर तौबा करले अतीतेर गुनाह खाता धुए मुछे साफ करे दाओ हय। যেই ব্যক্তি তওবা করে সে কখনো ক্ষতিগ্রস্ত না, যেই ব্যক্তি আল্লাহর দিকে ফিরে আসে সেই ব্যক্তি কখনো ব্যর্থ না। মহান আল্লাহ ইরশাদ করেছেন ইন্নাল হাসানাতি ইউযহিবুনা সাইয়্যাত, নিশ্চয় নেকিগুলি গুনাহগুলিকে নিয়ে চলে যায় সাফ করে। যালিকা যিকরা লিযাকিরিন, এতে রয়েছে স্মরণকারীদের জন্য উপদেশ বা উপদেশ গ্রহণকারীদের জন্য উপদেশ। এই রমজান মাসে যে কয়েকটি দিন অবশিষ্ট থেকে গেছে তাতে আমাদের জন্য বড় চান্স রয়েছে। যারা এটাকে মূল্যবান সম্পদ মনে করবে এবং তাতে নিজের পাথেও গ্রহণের চেষ্টা করবে সৎকর্মশীলদের জন্য। আর যারা ত্রুটিপূর্ণ পাপে ডুবে রয়েছেন তাদের জন্য এখনও সংশোধনের সুযোগ রয়েছে। যেই সময়টুকু চলে গেছে সেটা চলে গেছে, হাতছাড়া হয়ে গেছে। আর সামনে যে সময়টার আশা করছি সেটা অদৃশ্য, আমরা জানি না যে সেটা আছে কি নেই আমাদের ভাগ্যে। তবে জ্ঞানী মানুষদের জন্য ওই সময়টুকু রয়েছে যেই সময়টি সে অতিক্রম করছে, বর্তমান সময়টা যেটা একেবারে সামান্য মুহূর্ত। সুতরাং সুস্থতার অবস্থায় যেন বেশি বেশি নেক আমল করার চেষ্টা করে মানুষ, কখন যে রোগাক্রান্ত হয়ে যাবে সে চিন্তা করে। এইরকমই যতক্ষণ বেঁচে আছে মৃত্যুর পূর্বেই তাড়াতাড়ি নেক আমলের জন্য যেন উদ্গ্রীব হয়। কারণ এ দুনিয়া হচ্ছে আগন্তুক ব্যক্তির মতো, যে আগন্তুক ব্যক্তি কোথা থেকে আসলো আবার চলে গেল, অপরিচিত অচেনা মুখের মতো। আও আবের সাবিল, অথবা একজন মুসাফিরের মতো, মুসাফির সফরে এসে কখনো সেটাকে গন্তব্যস্থল মনে করে না। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন ওমান তাবা ওয়া আমিলা সালিহান ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা। যে ব্যক্তি তওবা করবে এবং নেক আমল করবে সে আল্লাহর দিকেই ফিরে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন তার ফিরে আসা কবুল করবেন। আমরা সকলে জানি যে অধিকাংশ মানুষ উদাসীনতার শিকার, আর এই গাফিলতি উদাসীনতাই হচ্ছে মানুষের স্বভাব। তবে জ্ঞানী ব্যক্তি, যাকে আল্লাহ তৌফিক দেবেন, সেই ব্যক্তি সবসময় মনে রাখবে যে তার এই উদাসীনতা হচ্ছে নেকির কাজের ক্ষেত্রে হোঁচট খাওয়ার মতো, যেটা রাস্তায় হওয়াটা স্বাভাবিক। কিন্তু হোঁচট খেয়ে সেখানে পড়ে থাকবে না, বরং সেখান থেকে দ্রুত উঠে গন্তব্যস্থানের দিকে ছুটে চলবে। বড়ই দোষের বিষয়, আইবের বিষয় হচ্ছে যে যেখানে মানুষ হোঁচট খেল অথবা পড়ে গেল সেখানেই পড়ে থেকে গেল, और तार जे बाकी पथ रयेछे सेटाके कमप्लीट करलो ना। मानुषेर बयस होच्छे अत्यंत सीमित, जतई दीर्घायित होक ना केन, और जे समय सुयोगगुली चले जाच्छे सेई समय सुयोगगुली आर फिरे आसबे ना। जखन सन्ध्या होयेछे कोनो मानुष जाने ना जे सकाल होबे किना, और सकाल होयेछे सन्ध्या होबे किना सेटा कारो जाना नेई। ए दुनिया जतई आपनाके दीर्घायित मने होक ना केन, किन्तु निस्सन्देहे दुनिया होच्छे खूब क्षुद्र। मानुषेर जीवनेर सूचना होच्छे जन्मेर समय भूमिष्ठ हर समय कान्ना करा, निजेई कान्ना करे। आर मानुषेर आयुर सर्वशेष होच्छे जे तार जन्नो आपनजनरा प्रियजनरा कान्ना करे। एई दुनिया होच्छे दुई कान्नार माझेर समयटुकु। सुतरां ता निये व्यस्त थाका, ताते डुबे जावा और ताके कामड़िए धरा एटा कोनो ज्ञानी मानुषेर काज नय। अल्लाह रब्बुल आलमीन इरशाद करेছেন अमल हायातुद दुनिया इल्ला मताउल गुरूर। पार्थिव जगत होच्छे प्रतारणार सामग्री। सुतरां एकजन मुस्लिम मानुष उदासीनता थेके बेचे थाकबे यथासाध्य। अल्लाह रब्बुल आलमीनेर आनुगत्य थेके नेकिर काज थेके जे सब विषयगुली मानुषके फिरिये राखे तार मध्य सबचेये कठिन होच्छे एई गाफिलति बा उदासीनता। एई गाफिलतिर कारणे मानुष तौफिक थेके वंचित थाके एवं फजिलतपूर्ण महत्वपूर्ण समयगुली मूल्यायन करा थेके उदासीन हये थाके एवं सेगुलिर गुरुत्व देय ना। जीवनेर लक्ष्य उद्देश्य मानुष अनुधावन करे ना, और एते रयेछे सार्बिक क्षति। मानुषेर जीवनटा मने राखबेन जे बछरेर विभिन्न मौसुमेर मतो, ग्रीष्मकाल रयेछे, शीतकाल रयेछे, बसंत रयेछे, आरो आरो सेई सब जे मौसुमगुली रयेछे, एई रकम होच्छे मानव जीवन। सुतरां एई विभिन्न मौसुमगुलिते कोन मौसुमे आपनि कौन क्षेत्रे लाभवान होते पारबेन सेटा आपनाके चिंता करते हबे। अल्लाह रब्बुल आलमीन जेन आमादेरके तौफिक दान करें। अल्लाह रब्बुल आलमीनेर रहमत यदि हासिल करते हय ताहले सेई क्षेत्रे यत्नवान होते हबे। सेई क्षेत्रे आमादेरके उदासीन बेपरवा होले चलबे ना। ना होले एमन एकटा समय आसबे जेई समय अल्लाह रब्बुल आलमीनेर काछे आसामीर काठगड़े हाजिर हुए बोलबे आनताकुला नफसुन या हसराता आला मा फर्रतु फी जम्बिल। हाय अफसूस, एमनटा ना बोलते हय जे हाय आक्षेप अफसूस जे अल्लाह रब्बुल आलमीनेर हकेर क्षेत्रे कि जे आमी अन्याय काज करेछि। अल्लाह रब्बुल आलमीनेर सान्निध्य लाभेर एई मोबारक मासे माध्यम होच्छे जे आपनि बेशी बेशी अल्लाह रब्बुल आलमीनेर इबादत बंदी करे तार निकटवर्ती हर चेष्टा करबेन। एई रमजान मास होच्छे सबचेये गुरुत्वपूर्ण समय। रमजान मासे यदि आल्लाहर सान्निध्य लाभ ना करते पारे ताहले अन्य कोनो मासे सम्भवपर नय। कारण जारा एई रमजान मासके नष्ट करे तारा अन्य समयगुलिके आरो बेशी नष्ट करबे। आर तार साथे साथे मने राखबेन किछु लोकेर आबार रयेछे शुधु रमजाने आल्लाहके चेने, तारा एक धरनेर बड़ो खराब मानुष। बेसाल कौम ला यारिफुन अल्लाह इल्ला फी रमजान। सबचेये खराब मानुष होच्छे जारा रमजान मासो आल्लाहके चिनलो ना। वा बेसाल कौम अल्लादिना ला यारिफुन इल्ला फी रमजान। आरो खराब मानुष होच्छे जारा शुधु रमजान मासे 11 मास आल्लाहके चिनलो ना, एक मास शुधु आल्लाहके चिनलो। सबचेये भालो मानुष ओई सब लोकेरा आराफुल्लाह फिकुल्लहीन, যারা সর্বদা আল্লাহ রব্বুল আলামিনকে চেনলো, আল্লাহর সম্পর্কে জ্ঞান হাসিল করলো, আল্লাহ রব্বুল সম্পর্কের সাথে সুসম্পর্ক রাখলো এবং আল্লাহ রব্বুল আলামিনের দাঁড়িয়ে বসে শুয়ে রাতে দিনে সর্বদা আল্লাহ রব্বুল ইবাদত বন্দিগির চেষ্টা করলো এবং নেকির মৌসুমগুলিকে নিজের জন্য মূল্যবান সম্পদ মনে করলো। বরকতের সময়গুলিকে আল্লাহ রব্বুল আলামিনের रहमत हासिलेर जन्नो, बरकत हासिल करार जन्नो सीढ़ी हिसाबे व्यवहार करल। आब्दुल्लाह बिन उमर रदियल्लाहु ताआला अब्दुल बिन अमर बिन आस रज़ियल्लाहु ताला अन्हुमा के नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम बोलेछिलेन ये अब्दुल्लाह हे अब्दुल्लाह ला तकुन मिसला फुलान उमुकेर मतो हये जेओ ना काने याकुमु मिनाल लाइल सेई व्यक्ति ताहाज्जुद पड़तो विगत जुगे से ताहाज्जुद पड़तो फाताराका कियामाल लाइल किन्तु आजकल ताहाज्जुद पड़ा छेड़े दिएछे सूतरां एमन हबेन ना जे रमजान मासे ताहाज्जुद पड़लेन तारावी पड़लेन रमजान मासे अनेक नफल इबादत बंदी करलेन फरज तो करलेन আর তারপরে একেবারে উদাসীন হয়ে ছেড়ে দিলেন এটা খারাপ মানুষের পরিচয় আল্লাহ যেন বোঝার তৌফিক দান করে সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস দ্বিতীয় খুতবায় সম্মানিত খতিব বলছেন যে ফাত্তাকুল্লাহ ইবাদাল্লাহ আল্লাহর বান্দারা আল্লাহকে ভয় করুন এবং জেনে রাখুন যে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দার উপর অনুগ্রহ হচ্ছে যে এই রমজান মাস যে বিদায় নিচ্ছে এই সময় যে আল্লাহর নেক বান্দাদের একটি শোক রয়েছে বা দুঃখ রয়েছে তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তার হিকমতে খুশির ব্যবস্থা করেছেন এই ঈদের মাধ্যমে যেটি আল্লাহর পক্ষ থেকে রহমত এবং অনুগ্রহ এবং এতে রয়েছে হিকমত যাতে করে মানুষ জীবনের আবর্তন বিবর্তনে ঈমানের সাথে এবং আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ইয়াকিনের সাথে জীবন যাপন করে যে সব কিছু আল্লাহর পক্ষ থেকে হাসি খুশি শোক দুঃখ সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এবং মনে রাখবি যে দুঃখ কষ্ট সবসময় থাকে না দুঃখ কষ্ট যদি আসে তারপরে অবশ্যই খুশির দিন আসবে ঠিক তেমনই সবসময় খুশি আর আনন্দ থাকে না খুশি যদি কখনো থাকে তো কখনো দুঃখ কষ্ট আসতে পারে সত্যবাদী মুমিন ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দি করবে সর্বদা সুখে হোক আর দুঃখে হোক আর শোকে হোক আল্লাহ রাব্বুল আলামিনের হিকমত হচ্ছে যে দুনিয়ায় সব সময় স্থায়ী শোক থাকে না যদি স্থায়ীভাবে শোক কারো জীবনে নেমে আসতো তাহলে জীবনটা বড় অশান্তির হয়ে যেত এবং ধ্বংস হয়ে যেত এই রকমই খুশিও চিরস্থায়ী থাকে না কারণ খুশি যদি চিরস্থায়ী হয় কোনো ব্যক্তির জীবনে তাহলে সেই ব্যক্তি এত উল্লাসিত হবে যে সে অহংকারী হয়ে পড়বে দাম্ভিকতা তার মধ্যে চলে আসবে বা তিলকাল আইয়ামুন দাউলুহা বাইনান নাস আল্লাহ রাব্বুল বলছেন যে আল্লাহ রাব্বুল এই দিনগুলিকে মানুষের এক হাত থেকে আরেক হাতে দিয়ে থাকেন কারো হাতে আজকে সুখ রয়েছে কারো হাতে তার পরের দিন রয়েছে এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন দিনগুলিকে অদল বদল করে থাকেন এই রমজানের সমাপ্তিতে সত্যিকার শোক এবং দুঃখ হচ্ছে যারা আল্লাহ রাব্বুল হককে নষ্ট করেছে তাদের জন্য এবং যারা রমজান মাসের এই মোবারক দস্তরখান থেকে কিছুই খেতে পারল না যেখানে যারা সফল কাম তারা প্রতিযোগিতা করে অনেক এগিয়ে চলে গেছে আর এই হতভাগারা গাফিলতির শিকার হয়ে তারা এই বন্দি জীবনেই জীবনযাপন করছে আর সত্যিকার অর্থে খুশি হচ্ছে রমজান মাসে নেক লোকদের জন্য যারা এই রমজান মাসে ঈমান এবং নেক আমল বেশি বেশি নিজের জন্য সম্বল হিসাবে গ্রহণ করতে পারলো এবং জাহান্নাম থেকে মুক্তি লাভ করতে পারল তারপরে সতর্ক থাকবেন হে মুমিনগণ যে ঈদের এই আনন্দের দিনগুলিতে আপনারা এমন উদাসীন হয়ে যাবেন না বেপরোয়া হয়ে যাবেন না কারণ বর্তমান সময়টি হচ্ছে এই করোনা মহামারীর সময় সুতরাং এই খুশি আনন্দ প্রকাশ করতে গিয়ে বেপরোয়া হয়ে একাকার হয়ে যাবেন আর যে সব স্বাস্থ্য বিধি রয়েছে সেগুলি আপনি পেছনে ছুঁড়ে ফেলে দেবেন বেপরোয়া হয়ে পালন করবেন না মেনে চলবেন না এমনটা যেন না হয় সতর্ক সাবধান থাকবেন এবং যে সব স্বাস্থ্যবিধিগুলি রয়েছে সেগুলি মেনে চলবেন স্বাস্থ্য দপ্তর থেকে দেওয়া হয়েছে যাতে করে আপনি নিজেও সুস্থ থাকতে পারেন অন্যদেরকেও সুস্থ রাখতে পারেন এবং আল্লাহর জমিনকে এই মহামারী মুক্ত করতে আপনি সহযোগী হতে পারেন আল্লাহ যেন তৌফিক দান করেন যারা এইরকম অবহেলা করে থাকে এইসব যে তদবিরগুলি রয়েছে বা যেসব নীতিমালা রয়েছে স্বাস্থ্যবিধি রয়েছে সেগুলি মেনে চলার ক্ষেত্রে তারা সুস্থতা থেকে বঞ্চিত থাকে এবং মানুষ সুস্থ হোক এই সুস্থ হওয়াটাকে বিলম্ব করে দিয়ে থাকে। সুতরাং আল্লাহকে ভয় করুন এবং রমজান মাসে যে অবশিষ্ট দিনগুলি রয়েছে সেগুলিতে অন্তরের সততার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করুন, আল্লাহ যেন এই বালা মুসিবতকে দূর করে দেন, এই মহামারীকে যেন উঠিয়ে নেন। আর এই মহামারী আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে নিলে এই জমিনে শান্তি নেমে আসবে এবং মানুষ সুখে শান্তিতে বসবাস করবে। আল্লাহ রাব্বুল আমাদেরকে দুনিয়া আখিরাতের সার্বিক সুখ শান্তি যেন দান করেন। তারপরে জেনে রাখুন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের রহম করেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসের সমাপ্তিতে জাকাতুল ফিতরা ফরজ করেছেন, যাতে রয়েছে রোজাদারদের জন্য পবিত্রতার ব্যবস্থা এবং আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন। সুতরাং যেইভাবে ফরজ করা হয়েছে জাকাতুল ফিতর আদায় করুন, পুরুষদের পক্ষ থেকে, নারীদের পক্ষ থেকে, ছোটদের পক্ষ থেকে, বড়দের পক্ষ থেকে, এবং যারা আপনাদের অধীনে রয়েছে, যাদের ভরণ পোষণের দায়িত্ব আপনাদের উপরে, তাদের পক্ষ থেকে আদায় করুন। এই সাদকায়ে ফিতর হইতে হবে মানুষের খাদ্যদ্রব্য থেকে, টাকা দিয়ে নয়। এই ক্ষেত্রে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, তিনি বলছেন কুননা নুখরিজু আলা আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ফিতরি সাআ মিন তাআমিন। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে এক সা খাদ্যদ্রব্য বের করতাম ইয়াউমাল ফিতর, ঈদুল ফিতরের দিন। ঈদুল ফিতরের দিন সকালবেলা ঈদে যাওয়ার আগে এক সা তাআম, সাআ মিন তাআমিন খাদ্যদ্রব্য আমরা ফিতরায় আদায় করতাম। ওয়াকানা তো আমনা আশাইর ও জবিব ওয়াল আকেত ও আত্মরা। আর সেই জামানায় ওয়াকানা তো আমানা আশাইর ও জবিব ওয়াল আকেত ও আত্মর, সেই সময় আমাদের খাবার ছিল জব, খাবার ছিল কিশমিশ, খাবার ছিল পনির, খাবার ছিল খেজুর। এগুলি ছিল মদিনার মুসলিম মুহাজিরিন আনসার রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের খাবার। বর্তমান যুগে চাউল হচ্ছে প্রধান খাদ্য, হাদিসটি সহিহ বুখারী মুসলিমের। সুতরাং সম্মানিত খতিব বলছেন ওয়ায়াদখুল ফি যালিকা আল আরুজ ওয়া গায়রুহু মিন কুতিল আদামিন। সুতরাং এই খাবার বা খাদ্যদ্রব্যের অন্তর্ভুক্ত হচ্ছে এই চাউল, এবং চাল ছাড়াও যদি অন্য কোনো মানুষের বা কোনো এলাকার মানুষের অন্য কোনো প্রধান খাদ্য থাকে সেটা দিয়ে, খাদ্যদ্রব্য দিয়েই এই সাদাকাতুল ফিতর বা ফিতরা আদায় করতে হবে। এবং যত বেশি সেই খাদ্যদ্রব্য উত্তম হবে, উৎকৃষ্ট হবে, তত বেশি ফজিলত পাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করেছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমরা সত্যিকার নেকিতে পৌঁছতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের প্রিয় বস্তু আল্লাহ রাস্তায় ব্যয় না করবে। এই ফিতরা আদায়ের সময় হচ্ছে ঈদের দিন, ঈদের সালাত পড়ার আগে। এটি হচ্ছে সবচাইতে উত্তম সময়। তবে জায়েজ রয়েছে বা জায়েজ সময় হচ্ছে ঈদের একদিন বা দুই দিন আগে, 29-30 রমজান, 28 রমজান। কেউ যদি ফিতরা অগ্রিম এক দুই দিন আগে আদায় করে দেয় তাও জায়েজ। এর বেশি 10 দিন 20 দিন আগেই অনেকে ফিতরা দিয়ে থাকেন, এইভাবে ফিতরা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের পক্ষ থেকে সিয়াম, কিয়াম, আমাদের যাবতীয় ইবাদত বন্দেগী কবুল করেন এবং আমাদের যাবতীয় গুনাহ খাতা ভুলভ্রান্তি যেন ক্ষমা করেন এবং আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এবং আপনাদের সকলকে এই রমজান মাসের যে অবশিষ্ট কয়েকটি দিন রয়েছে সেগুলিতে ইবাদত বন্দেগীর আরও বেশি বেশি তৌফিক দান করেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই মাহে রমজানকে সম্পূর্ণ করেন আমাদের মার্জনার সাথে, ক্ষমার সাথে এবং জাহান্নাম থেকে মুক্তির সাথে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়া যেন শোনেন, দোয়া কবুল করেন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।